করেছিলাম, কারণ অনেকটা দিন হয়ে গেল, এক সপ্তাহ হয়ে গেল। এগুলো কিন্তু আমাদের বাগানের ফুলকপি, আর এটা দেখো ব্রোকলি ফুটেছে, আর এটা হচ্ছে ফুলকপি, দেখো কত সুন্দর হয়েছে তাই না বলো? আর দেখে কিন্তু মনে হচ্ছে যে দুধ উতলে উঠলো, কিন্তু দুধ নয়, চা। আর আমরা কিন্তু লিকার চাই খাই, তো সেজন্য আমি কিন্তু লিকার চাই বানাচ্ছি। আর দেখো কতটা ফুটছে। আর এভাবে আমি একটা ডাবু দিয়ে না মানে ঘেঁটে দিলাম, যাতে করে মিশে যায় সব কিছুর সঙ্গে। আর আমার চাটা তো রেডি হয়ে গেছে, আর সব কিছু ঢালাও হয়ে গেছে, আর আজকে 6টা কাপ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ব্যাক টু মাই চ্যানেল সবুজ অনুমিতা। ইউটিউব চ্যানেলে সবাইকে জানে অনেক 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 স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আর যারা আমার চ্যানেলে নিউ ভিজিট করছো, তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে দিও। আর অল নোটিফিকেশানটি অন করতে কিন্তু একটুও ভুলবে না। আর অনেক 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 বেশি লাইক করবে, কমেন্টস করবে, আর সাবস্ক্রাইব করবে, আর কমেন্টস করে জানাবে যে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে। ঠিক আছে, কমেন্টস না করলে কিন্তু বোঝা যায় না যে ভিডিও কেমন হচ্ছে, তো সেজন্য তোমরা প্লিজ সবাই কমেন্টস করবে, করে জানাবে যে আমার ভিডিও কেমন হচ্ছে। খারাপ হলেও কমেন্টস করবে, ভালো হলেও কমেন্টস করবে, তাহলে ভালো লাগে কমেন্টস করলে। আর আমি আমার ব্লগটা সকাল সকাল স্টার্ট করে দিয়েছি, আর চারিদিকে দেখতে পাচ্ছ, পিছনে আমার গাছ দেখতে পাচ্ছ, আমার পিছনেই কিন্তু গাছ, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ না হয়তো, কারণ আমিই দেখতে পাচ্ছি না, এতটা কুয়াশা পড়েছে, এতটা কুয়াশা পড়েছে যে আমিই তো গাছ দেখতে পাচ্ছি না, তো তোমরা দেখবে কী করে, কারণ প্রচুর কুয়াশা পড়েছে চারিদিকে। আর যত দেখছি বেলা হচ্ছে, তত কিন্তু কুয়াশাটা বেশি চেপে যাচ্ছে, মানে চেপে একদম পুরো সব ধোঁয়া হয়ে যাচ্ছে কুয়াশাটা। তো কুয়াশা পড়লে অবশ্যই গরম লাগে, সেজন্য কিন্তু গরম গরমও লাগছে, কিন্তু তবুও সোয়েটারটা পরেছি, কারণ যদি ঠান্ডা লেগে যায় সেজন্য। আজকে রাত্রি কিন্তু যথেষ্ট গরম ছিল, আর আমি উঠেছি 6:30-এর দিকে। 6:30-এর দিকে উঠে মুখ ধুয়ে চা করে বিছানাপত্র তুলেছি, তুলে টুলে নেওয়া হয়ে গেছে। এবার আমি গিয়ে ঘরটা ঝাড় দেবো, ঝাড় দিয়ে তারপর তরকারিপত্র কাটাকুটি করবো। বাচ্চা, দুটো বাচ্চা এসছে, কারণ আমার দুটো বাচ্চাই সম্ভব, এবছর কোনো বাচ্চা নেই, তার জন্য সত্যি খুব টেনশানে আছি যে কী করে চলবে আমার, কারণ দুটো বাচ্চাতে তো চলে না, একটু হাত খরচের টাকা না হলে কী করে চলবে, তো সেজন্য খুব টেনশানে আছি। কিন্তু কিছু করার নেই, দেখতেই পাচ্ছি আর কোনো বাচ্চা পড়তে আসবে না, কারণ আসার হলে অবশ্যই আসতো, কারণ জানুয়ারি মাস তো চলেই যাচ্ছে, আর কী করে চলবে, তোমরা যদি আমাকে ভালোবাসা না দাও তো আমার চলবেটা কী করে। তো এবার গিয়ে আমি সব কাজকর্মগুলো গুছিয়ে নেবো, আর তোমরা অবশ্যই আমাকে ভালোবাসো, ভালোবাসা দাও, প্লিজ তোমরা আমাকে ভালোবাসা দাও, আমার পাশে থাকো। আর চলো আমি কাজকর্মগুলো সেরে নিই। এই দেখো নড়ে চড়ে ঘুমাচ্ছে, কারণ ও এখনও ওঠেনি, আর আমি অনেক আগে উঠে গেছি ওর আগে। এবার উঠলো, উঠে বসছে, বুঝতেই পারছে না যে কী করবে, কারণ ওরকমই করে ঘুম থেকে ওঠার পরে। এই দেখো এখন বসে বসেই কিন্তু ঘুমাচ্ছে, আর আমার দেখে কিন্তু খুব হাসি পাচ্ছে যে ও বসে বসে ঘুমাচ্ছে, দেখছো বসে বসে ঘুমাচ্ছে। আর এবার উঠে গেছে, তার জন্য আমি কিন্তু এবার বিছানাটা তুলে নিচ্ছি, ভালো করে গুছিয়ে নেব, নিয়ে আবার তরকারি কাটতে হবে। রান্না বান্না রোজগার একই কাজ, মেয়েদের তো রোজগার একই কাজ থাকে, এই কাজের কোনো চেঞ্জ নেই না, একটু চেঞ্জ হলে ভালো হতো, কিন্তু মেয়েদের কাজের কোনো চেঞ্জ হয় না, ডেইলি ডেইলি একই কাজ বাজ, একই জিনিস, সব কিছু করতেই হবে। আমার সকালবেলা চা করা হয়ে গেছে, চাটা খাওয়াও হয়ে গেছে অলরেডি, আর আমি দেখো কালকে তো হেয়ারে প্রচুর অয়েল দিয়েছিলাম, তার জন্য হেয়ারটা আমার এরকম হয়ে গেছে, সব চেপে চেপে গেছে একদম, কিন্তু না দিলেও হয় না, একটু হেয়ারের যত্ন, কারণ এতটা পরিমাণে আমার হেয়ার ফল হচ্ছে যে একটু না দিলেও হচ্ছে না। তবু ঠান্ডা লাগার ভয়ে অনেক দিন দিইনি, কারণ প্রচুর আমার একটা ঠান্ডা লাগে মাথাতে, সেজন্য কিন্তু দেওয়া হয়নি, আজ দিই কাল দিই করে করে দেওয়া হয়নি, তো আলটিমেট কালকে দিয়েছিলাম। আর আমি ফুলকপি তুলে নিয়ে কিন্তু কাটতে বসে গেছি, আর দেখো বাচ্চাটাও পড়ছে আমার পাশে বসে, কারণ আমি তরকারি কাটছি আর ওদেরকে পড়িয়ে নিচ্ছি, কারণ দুটো বাচ্চা, সেজন্য আর মানে বাইরে কোথাও বসাই না, মানে গত বছর আলাদা রুমে বসাতাম, আজকে এখন আর বসাই না, পাশাপাশি বসাই। আর পেঁয়াজ কাটতে কিন্তু যত সব কষ্ট, এর আগে কিন্তু কেঁদে নিয়েছি একবার পেঁয়াজ কাটতে গিয়ে, তারপর আবার চোখটা ঠিক করে নিয়ে আবার কাটা শুরু করলাম, তবুও কিন্তু কাটতে হবে, এটাই সংসারের নিয়ম, না করলে কিন্তু
হবেই না। তারপর দেখো লঙ্কাটা কাটছি, কতগুলো লঙ্কা। আর এখানে কিন্তু আমি ভাজছি বাড়ির মাছ, কালকে যে পুকুর ছেঁচেছিল তো সেখান থেকে এই মাছগুলো ধরেছিল। তো আগে কিছুটা ভেজে তুলে নিয়েছি আর এই কিছুটা ভাজছি। আর এখনো কিন্তু চুনো মাছ কিছুটা আছে, তো সেগুলোও ভাজা হবে। চলছে ফুলকপি রান্না। ফুলকপি আর আলু দিয়ে রান্না হচ্ছে পোনা মাছ। তো ফুলকপি আলুটা প্রায় ভাজা হয়ে গেছে, মানে কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো এর মধ্যে। আর এটা রান্না হচ্ছে টক পালং। তো অনেকদিন পরে আজকে কিন্তু টক পালং রান্না হচ্ছে আমার। কিন্তু সকালে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সবাইকে খেতে দিলাম। মাসি ছিল, আমরা কাজের মাসিটা, আর দুজন ছিল যারা কাজ করছে, ছোটদা আর একজন। তো সবাইকে খেতে দিলাম, রান্না বান্না করে তারপর নিজে খেলাম। তারপরে ছেলে ছিল, রণতের ছেলে, দিদির ছেলে ছিল, তো ওকেও দিলাম। দেওয়ার পরে এই যে ওকে বাপিকে ডাকলাম, ডাকার পরে আস্তে আস্তে বাড়ির দিকে যাচ্ছি, ঠিক আছে? তো ও বললো আমি চাষটা সেরে নিই, তারপরে আসছি, তুমি বাড়িতে যেতে লাগো। বললাম ঠিক আছে। আর এই যে দেখো মাঠ দিয়ে হাঁটছি, কখনো হাঁটিনি এই 3 বছরে। তিন বছরে এই ফার্স্ট টাইম আসলাম এইদিকে, কারণ ভয় ভয় লাগছিল, কারণ কখনো এই মাঠে আসিনি আমি 3 বছরের মধ্যে, ঠিক আছে? 3 বছর হয়ে গেছে এলাকায় এসেছি, অথচ 3 বছরের মধ্যে কিন্তু আমি আসিনি। তো এবার আমি বাড়ির থেকে যাচ্ছি, কারণ একটু বাজারের দিকে যাব। তো তার জন্য বাড়ির দিকে যাচ্ছি, আর ওকে তো ডেকে আসলাম, ও চাষ করছে। বেরিয়ে পড়েছি, ঠিক আছে? এই যে দেখো রেডি হয়ে গেছি, আর রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর একটু বাজারে যাচ্ছি, আর একটু রেডি হয়ে বাজারে যাচ্ছি। কী আনতে যাচ্ছি তো সেটা অবশ্যই তোমরা দেখতে পাবে, যদি দেয় তো অবশ্যই দেখতে পাবে, কারণ দিতে তো 1 বছর হয়ে গেল, সেই জন্য বলতে পারছি না যে কী নিয়ে আসতে যাচ্ছি। তো সঙ্গে চলো যে কী নিয়ে আসতে যাচ্ছি, আর নিয়ে আসলে অবশ্যই তোমরা দেখতে পাবে, ঠিক আছে? তো চলো। আমার স্নান খাওয়া পুজো দেওয়া সবই তো কমপ্লিট হয়ে গেল। তো পূজাটা অনেক তাড়াতাড়ি দেওয়া উচিত, কারণ আমরা তো 2 থেকে 3 বার খাই, কিন্তু গডকে তো আমরা একবারই খেতে দিই, তাই না? সেজন্য কিন্তু আমাদের তাড়াতাড়ি পূজাটা দেওয়া উচিত। তারপরেও কিন্তু দিয়ে উঠতে পারি না, মানুষের এটাই হচ্ছে সমস্যা, যে মানুষ নিজেদের জন্য সব কিছু করে কিন্তু গডের জন্য কিছু করতে পারে না। তো চেষ্টা করছি যে এর পরের থেকে যখন সব কিছু ঠিক হয়ে যাবে একদম, তখন চেষ্টা করছি খুব তাড়াতাড়ি দেওয়ার, কারণ না দিলে হবে না। একটু শোকে কিন্তু ভাবছি না শোবো না, কারণ শুলে ঘুমিয়ে পড়বো কালকের মতো, 6টা সাড়ে 6টা বেজে যাবে, সেটা ভালো দেখায় না। তার জন্য আর ঘুমাবো না এখন। এখন যদিও 3টে বাজে, তো একটু কী করবো, আর একটু গাজর তুলবো, তারপর একটু ধনিয়া পাতা তুলবো, সব তুলবো, তুলে টুলে নিয়ে তারপরে যদি পারি শোবো, কারণ কাজগুলো গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে শোবো, তার আগে আর শোবো না। এর জন্য এখন ভাবছি যে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। আর দেখো এই যে এই কী বলে এটা, এই নাইটিটা বের করেছি আজকে, কারণ যখন শীত চলে গেছে, শীত চলে যাওয়ার পরেই কিন্তু নাইটিটা বের করেছি, তার আগে কিন্তু বের করিনি। গাছের নিচে দাঁড়িয়ে আছি, আর এখন আজকে একটু শ্যাম্পু করেছিলাম, কারণ অনেকটা দিন হয়ে গেল, 1 সপ্তাহ হয়ে গেল শ্যাম্পুটা করে, মানে করতে পারিনি, যেহেতু প্রচুর ঠান্ডা ছিল, তারপর নিজের একটা প্রবলেম ছিল। তো সব রকম প্রবলেমে আর মাথায় ঠান্ডা লেগে যাবে, কারণ আমার ঠান্ডার সময় প্রচুর ঠান্ডা লেগে যায়, তার জন্য কিন্তু ঠান্ডা লাগার একটা প্রবলেমের জন্য আমি শ্যাম্পুটা করতে পারিনি। তো আজকে একটু রোদ্দুর বের হয়েছিলো, সেই জন্য আজকে ঝটপট করে শ্যাম্পুটা করে নিয়েছি, না হলে আর হতো না। কারণ দেখা যাচ্ছে আজকে একটু রোদ্দুর বের হয়েছে, কালকে আবার প্রচুর ঠান্ডা পড়লো, সেজন্য আজকে শ্যাম্পুটা করে নিয়েছি। আর তারপরে একটু শীত করছিল, জন্য এই নাইটিটা বের করেছি। আজকে শীত পড়েছে, আজকে শীত পড়েছে না, শীতটা অলরেডি কমপ্লিট হয়ে যাওয়ার পথে। তো শীতকালে আর বের করিনি নাইটিটা, সেজন্য আজকে কিন্তু বের করলাম। ভাবলাম যে আমার নাইটি সবার পরা হয়ে গেল সারা শীতকাল, কিন্তু আমি পরতে পারলাম না, সেজন্য কিন্তু আমি এই নাইটিটা বের করে নিয়ে বেশ করেছি, ঠিক আছে? এটা এইরকম হাতা, ঠিক আছে? তো এই নাইটটা বের করেছি, আর আমার খাওয়া দাওয়া কমপ্লিট। গেছিলাম তো বাজারে,
বাজারে গেছিলাম, দোকানে, সোনার দোকানে গেছিলাম, সেই জিনিসটা আজকে দিয়েছে। তোমাদেরকে এখন দেখাবো না, দেখাবো আমি পরে। তো দিয়েছে জিনিসটা, দিয়েছে, আর সেটা আমি পরে তোমাদেরকে দেখাবো। আর সেখানে গিয়ে তারপরে ফিরতে ফিরতে দুপুর হয়ে গেছিলো, আর যেহেতু গ্রাম, তো এটা নিয়ে গাড়ির জন্য লেট করিনি আমি, কারণ গাড়ি মানে রাস্তায় লোকজন বিশেষ ছিল না, আর সেজন্য অনেকটা লেট হয়ে যেত। তার জন্য আমি হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম, যাওয়ার সময় গাড়িতে গিয়েছিলাম, কিন্তু আসার সময় কিন্তু আমি হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম। ঠিক আছে, আমি হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম, বেশিক্ষণ লাগে না, 10 মিনিটের মতো লেগেছিলো হেঁটে, কারণ আস্তে আস্তে হেঁটেছিলাম, সেজন্য 10 মিনিটের মতো লেগেছিলো। তো হাঁটতে হাঁটতে আমি চলে এসেছিলাম বাড়িতে, আর এসে তারপর স্নান করলাম, ঠাকুর পূজা দিলাম, খেলাম, একটু শ্যাম্পু করলাম, তারপর বাসনপত্রগুলো ভালো করে ধুলাম ঠাকুরের, তারপরে নিজেদের জামাকাপড়গুলোও ধুলাম, তারপরে মাথাটা খুব ভালো করে আঁচড়ে এই দাঁড়িয়ে। হ্যাঁ, বললাম একটা ফুলকপি তোলো, কারণ রাত্রেবেলা খিচুড়ি করব, তার জন্য ফুলকপিটা তোলো। তো সেজন্য কিন্তু এই ফুলকপিটাও তুলছে, আর দেখো কত সুন্দর ফুল। আর এই বাগান থেকে তুলেছি টমেটো, গাজর আর কড়াইশুঁটি, এগুলো কিন্তু সবই বাগানে হয়েছে। একা একা খাবে, আলাদা করে নিয়ে যাচ্ছে, দেখো তো ওই গাছে থাকাকালীন খায়। হ্যাঁ, ওই টানটা করতে পারো, কি দিয়ে টানবে? ওটাই নিয়ে যে ছেড়বে, সিন্টু করতে না। ও ভীষণ দুষ্টু, এইটা দুষ্টু বেশি। আর এই হাঁসগুলো কিন্তু আমাদের নয়, পাশের বাড়ির হাঁস, কিন্তু কত সুন্দর দেখো হাঁসগুলো। আর এগুলো তো মা সরস্বতীর বাহন, তাই না? তুমি তো জানো সবাই যে রাজহাঁস মা সরস্বতীর বাহন, কিন্তু ছোটগুলো কিন্তু রাজহাঁস নয়। আমি এখানে ভাবছি মুগ ডাল, আর আজকে বানানো হবে খিচুড়ি। কী কর, কী দিচ্ছ বাবা গো, কী গরম! এটা মুগ ডাল, আর মুগ ডালটা আমি ভেজে নিচ্ছি, হালকা করে ভাজবো, কারণ মুগ ডালটা ভেজে না নিলে গন্ধ লাগে, তার জন্য কিন্তু ভেজে নিচ্ছি মুগ ডালটা। আর এখানে আমি সবজিগুলো সব কেটে নিয়েছি টুকরো টুকরো করে, আর ফুলকপিটা আমি হালকা করে সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি বলতে সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি, সেজন্য বলছি সেদ্ধ করে নিয়েছি। শুধু ফুলকপিটাই সেদ্ধ করেছি, আর এর মধ্যে আছে কড়াইশুঁটি, নিচের দিকে পড়ে গেছে, আর আছে গাজর আর আলু, এখানে আছে পেঁয়াজ, লঙ্কা, রসুন। বলো, এখানে কিন্তু আমার তরকারিগুলো ভাজা হয়ে গেছে, এই যে দেখো তরকারিটা কিন্তু ভাজা হয়ে গেছে। আর এখানে আমি বসিয়ে দিয়েছি ভাত, মানে চাল আর ডাল বসিয়ে দিয়েছি হাঁড়িটার মধ্যে, আর আমি কিন্তু নিয়েছি আতপ চাল। আর খিচুড়িতে আতপ চাল দিলে কিন্তু খুব টেস্টফুল হয়, এটা আমি নিয়েছি কামিনী ধানের আতপ চাল, এই যে দেখো ছোট্ট ছোট্ট চাল।